সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে জল ও নারীর সম্পর্ক নিয়ে নৃত্যনাট্য ওয়াটারনেস নির্মাণ করেছেন তুরঙ্গমি রেপার্টরি ডান্স থিয়েটার। নাচের মুদ্রার শৈল্পিকতায় রবীন্দ্রনাথ ও তার সৃষ্টিকর্মকে দর্শকের সামনে মূর্ত করে তুলেছেন শিল্পীরা। I have always felt the need to align my language with Prakriti, within and without. I might call it female sensibility to whatever I see around me. 14 সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় তুরঙ্গমি রেপার্টরি ডান্স থিয়েটারের শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশিত হয় নৃত্যনাট্য ওয়াটারনেস। রবীন্দ্র সাহিত্যে জল ও নারীর নানামাত্রিক বিষয় নিয়ে সৃষ্ট এই নৃত্য নাট্যটিতে নৃত্য ও সুরের পরতে পরতে জল ও নারীর গুরুত্ব নান্দনিকতার সঙ্গে উপস্থাপন করেছেন শিল্পীরা। পরিবেশনার প্রতিটি ধাপে মূল সেনার ছাপ রেখেছেন তারা। থিমান ভট্টাচার্য রচিত নৃত্য নাট্যটির মূল ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। ১৮৯০ থেকে ১৯৪১ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকালের বিভিন্ন রচনা, লেখনী, সাহিত্য, চিঠি, গান, চিত্রকর্ম ও সৃজনশীল কর্মকাণ্ডকে অবলম্বন করে গড়ে উঠেছে এই নৃত্যনাট্যটি। সুমন সরকারের সঙ্গীত পরিচালনায় এর নৃত্য ও অভিনয়ে অংশ নিয়েছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, ফারিয়া পারভেজ, লোপা অধিকারী, সাতিয়া ইসলাম, তসনিয়া ইশা, শাকিল আহমেদ সহ আরো অনেকে। নূরজাহান বেগম পদক প্রদান ও সংগঠনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নারী লেখক সোসাইটি। ১৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ নারী লেখক সোসাইটির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ও নূরজাহান বেগম পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথাসাহিত্যিক নাসরিন জাহান এবং বদরুল শাহনাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহসী সাংবাদিকতার জন্য সময় ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ও জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা। কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, বিশিষ্ট সঙ্গীতশিল্পী বদরুল হাসান খান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইদা নাইম সহ অনেকে। Bye.
অনুষ্ঠানে সাহিত্য নিয়ে অতিথিদের আলোচনার পর ছিল সাংস্কৃতিক পর্ব। এতে নাচের পাশাপাশি একক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী বদরুল হাসান খান। তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি ঘুমের ঘোরে সকল মাঝে আমার মনে জ্বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে। বাংলাদেশ নারী লেখক সোসাইটির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী নূরজাহান বেগম পদক প্রদানের মনোমুগ্ধকর এই আয়োজনে সঙ্গীতশিল্পী বদরুল হাসান খানের সঙ্গীতের সুরের মূর্ছনায় হলভর্তি দর্শকদের মধ্যে এক অন্যরকম আনন্দের সৃষ্টি করে। এই মেঘলা দিনই একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাব ভগো তোমার নিমন্ত্রণ। অন্যদিকে এগিয়ে চলো সাহিত্যের পথে এই স্লোগানে দীর্ঘ 8 বছর ধরে বাংলাদেশ নারী লেখক সোসাইটি বিভিন্ন সামাজিক ও সাহিত্যিক কর্মকাণ্ডে সমাজে অবদান রেখে চলেছে। তারই অংশ হিসেবে এবার অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক সহ সম্মাননা প্রদান করা হয় কবি লিলি হক সহ বেশ কয়েকজনকে। পুরো আয়োজনে সাহিত্যপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ নারী লেখক সোসাইটি সবসময় চেষ্টা করে সাহিত্য সংস্কৃতি নিয়ে তাদের পথ চলা চলতে, এবং আজকে 8 বছরের পদার্পণ করেছে, এটি একটি তাদের সাফল্য। নারীরা বিভিন্ন কারণে আমরা এখনো পিছিয়ে আছি, আর নূরজাহান বেগম পদক দিয়ে যে খুব আমরা এগিয়ে যাব তা নয়, তারপর সবার কাছে পৌঁছে দেওয়া একজন মহিষী নারীর নাম অনুসারে একটি পদক যে কোনো একজন কথা সাহিত্যিক পাচ্ছেন। আমি নারী লেখক সোসাইটি সম্পর্কে মোটামুটি জানি, গত 8 বছর বা তারও বেশি সময় ধরে তারা আনুষ্ঠানিকভাবে এই কাজটি করছে। পুরস্কারের মাধ্যমে তাকে যেমন সম্মানিত করা হয়েছে, যারা তার এই নামাঙ্কিত পুরস্কারটি পাচ্ছেন তাদেরকেও সম্মানিত করার চেষ্টা হয়েছে। পাঁচালি ফিল্মসের আয়োজনে সম্প্রতি প্রদর্শিত হলো স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র ধূসর যাত্রা। গল্প ও চিত্রনাট্য রচনার পাশাপাশি এর পরিচালনা করেছেন মাসুদ সুমন। 25 বছর আগে তুমি আর আমি একসাথে নতুন জীবন শুরু করছিলাম, আবার বছর ঘুরতে না ঘুরতেই সব শেষ হলো। 16 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ধূসর যাত্রার উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক ছিলেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, চলচ্চিত্র নির্মাতা ফরিদুর রহমান, আবু সাইদ ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। অতিথিদের আলোচনা শেষে প্রদর্শিত হয় চলচ্চিত্র ধূসর যাত্রা। এতে দেখা যায় প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর শেষ গোসল না হওয়ায় সোভান ভালোবাসার টানে মৃত্যু ভয়কে উপেক্ষা করে 25 বছর ধরে শেষ গোসলের কাজটি করে চলেছেন, এবং তিনি চেয়েছেন একটি মানুষেরও শেষ যাত্রা যেন তার স্ত্রীর মতো না হয়। করোনাকালীন সময়ের মধ্যেই এই গল্পটি আমার মাথায় আসে। একটি আলোচনার মধ্য দিয়ে আমাদের এক বন্ধু ছোট ভাই সেই গল্পটি একদিন শোনায়, সেখান থেকেই আমার মনে হয় এটার একটি সুন্দর চলচ্চিত্র হতে পারে। তারপর এটার আমি চিত্রনাট্য করি, কাহিনী লিখি, গল্প লিখি, তারপর থেকেই তখন যখন লিখছিলাম তখন হয়তো ভাবি নাই যে নিজেই এটার পরিচালনা করব, কিন্তু একটা সময় গল্পের মধ্যে বসবাস করতে যে ভালো লাগা তৈরি হয় এবং সেখান থেকে চলচ্চিত্র নির্মাণ করি। প্রিয়তমা স্ত্রীর প্রতি সোভানের এক ব্যতিক্রমধর্মী ভালোবাসা ও সমাজের মানুষের প্রতি তার এক নীরব প্রতিবাদ ফুটিয়ে তোলা হয় এই স্বল্পদৈর্ঘ্য কাহিনীতে। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, মোহাম্মদ বারি, স্বদেশ রঞ্জন দাশগুপ্তা, রিয়া চৌধুরী সহ আরও অনেকে। প্রতিবারের মতো এবারও সিটি ব্যাংক তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার প্রদান করা হয়। প্রকৃতিপ্রেমী ও নিসর্গবিদ দ্বিজেন শর্মা স্মরণে প্রতিবছর এ পুরস্কার প্রদান করে প্রকৃতি বিষয়ক সংগঠন তরুপল্লব। 16 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সিটি ব্যাংক তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা একাডেমি ও তরুপল্লবের সভাপতি সেরিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুল নাহার এমপি। এবছর 3 শাখায় 5 নিসর্গ কর্মীকে এই পুরস্কার দেওয়া হয়। কলেজ প্রাঙ্গণে উদ্ভিদ রোপণ ও প্রতিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় সিটি ব্যাংক
তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার 2022 পেয়েছেন এ কে এম আবুল খায়ের এবং দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিটি ব্যাংক তরুপল্লব দ্বিজেন শর্মা জীববৈচিত্র্য পুরস্কার পেয়েছেন দুবাই সাফারি পার্কের প্রিন্সিপাল ওয়াইল্ড লাইফ স্পেশালিস্ট মোহাম্মদ আলী রেজা খান। প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির কাছে গেলে সুখ অনুভব করি এবং ভিতরের তাগিদেই গাছ রোপণ করে যাচ্ছি। এছাড়া উদ্দীপনামূলক কাজের জন্য সিটি ব্যাংক তরুপল্লব দ্বিজেন শর্মা বৃক্ষ শাখা সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সাময়িকী প্রকৃতির সম্পাদক মুশফিক হোসাইন, ময়মনসিংহ মোমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষক চয়ন বিকাশ ভদ্র এবং সংগঠক লেখক উদ্ভিদ সংগ্রাহক কাজী হাসান। প্রথম দুজনকে দেওয়া হয়েছে 1,00,000 টাকা করে এবং বাকি তিনজনের প্রত্যেককে দেওয়া হয়েছে 50,000 টাকার চেক। এছাড়া ছিল স্মারক ও উত্তরীয় প্রদান। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শেষ হলো সাংস্কৃতিক উৎসব 2022। জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শেষ হলো সাংস্কৃতিক উৎসব 2022। 19 সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় 10 দিনব্যাপী বর্ণিল সাংস্কৃতিক উৎসবের সমাপনী আয়োজন। প্রায় প্রতিদিনই নানান সাংস্কৃতিক আয়োজন থাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন হলে। জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিল্পকলা একাডেমি বহুমুখী সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছে। তারই ধারাবাহিকতায় 9 থেকে 19 সেপ্টেম্বর এই উৎসবের আয়োজন করা হয়। ২০ বছরে পদার্পণ করল ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা চারুকলা অনুষদ। এ উপলক্ষে কুড়িতে উড়ি শিরোনামে পক্ষকালব্যাপী কর্মশালা, সেমিনার, সম্মাননা ও বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 17 সেপ্টেম্বর শনিবার বিকেলে ইউডা চারুকলার ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে 20 বছর পূর্তির সেই মহেন্দ্র খণ্ডটি বৃষ্টি বালিশ মিষ্টি কেটে মিষ্টিমুখ করার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন ইউডার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুজিব খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফফাত চৌধুরী সহ কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন। অধ্যাপক আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক উত্তম কুমার সাহা চৌধুরীর অনুভূতি প্রকাশের পর স্বাগত বক্তব্য প্রদান করেন দেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং এর শিল্পী ও ইউডা চারুকলার প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। তিনি প্রথমেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবেদনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দীর্ঘ 20 বছরের উল্লেখযোগ্য ঘটনা স্মৃতিচারণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার লগ্ন থেকে সকল সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি। এরপর অতিথিদের আলোচনা শেষে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক পরিবেশনা। রাজধানীর শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়াম মিলনায়তনে বিয়াম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হল বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকার শিক্ষার্থীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান চৌধুরী। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকার অধ্যক্ষ মোহাম্মদ সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক শিক্ষা মোহাম্মদ হিরুজ্জামান। প্রায় 1,500 শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অতিথিদের সংক্ষিপ্ত আলোচনার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান চৌধুরী সহ উপস্থিত অতিথিরা। পুরস্কার বিতরণের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কবিতা ও মেলাকে নিয়ে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাসের আমেজ। শিক্ষার্থীদের এই উচ্ছ্বাসে শিক্ষক ও অভিভাবকদের চোখে মুখেও ছিল অন্যরকম ভালো লাগা ও আনন্দ অনুভূতি। একটি বই একটি বন্ধু সমান, আবার একজন ভালো বন্ধু একটি লাইব্রেরি সমান, এই ভাবনা থেকেই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, রচনা প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে কুসুমকলি বিদ্যানিকেতন। 17 সেপ্টেম্বর শনিবার দুপুরে কুসুমকলি বিদ্যানিকেতনের আয়োজনে একটি বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বই মেলার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন কথাসাহিত্যিক ও প্রকৌশলী আসিফ মেহেদি। মাওনা চৌরাস্তা তমিরুদ্দিন আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মুজাহিদ হোসেন। কুসুমকলি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক শওকত ওসমান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন দৈনিক নাগরিক ভাবনার ব্যবস্থাপনা সম্পাদক শেখ রিফান আহমেদ, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি লেখক রানা মাসুদ, সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল লতিফ আনসারি, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিসুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সেলিম শেখ সহ অনেকে। দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব ইতিহাস ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে। আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত নিরাপদে থাকুন, সুস্থ থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।